মানে এত কাজ, এখন বলবো আর কি কি হচ্ছে এখন ঘরের মধ্যে। তার মধ্যে খরচা তো আছেই, গরম হেভি আছে ভাই, লাঞ্চ করে এই দুপুরবেলা বেরোতে হচ্ছে। আমার মনে হচ্ছে মেশিন হয়তো ওয়াশিং মেশিন চালাতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আজকের ব্যাপারে তোমাদের বলি, বিকজ আর পর থেকেই মানে আমাকে এক দুবার বাইরে বেরোতে হয়েছিল। আজকেরও অ্যাকচুয়ালি বাইরে বেরোতে হয়েছিলো কিছু কাজের জন্য। এই রোদ না মানে পাগলের মতো অবস্থা, মনে হচ্ছে কখন বাড়ি যাবো। আর বাইরে মানে পুরো এক্সস্টেড হয়ে যাবে, মানে একটু পরেই মনে হচ্ছে একটু শান্তি চাই, একটু বসবো, চোখ জুড়িয়ে আসছে, এরকম এক্সস্টেড লাগে। জল খাওয়ার মানে ওরকম ফিল হয়, থার্সটি ফিল হয়। তো এসে গেছি, তো আজকে আমাদের নেবার ফোন করেছিল, ফোন না সরি ইনস্টা মানে ওই হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করছিল। আমি তো আমি খেয়াল করিনি, পরে দেখেছি ঘরে এসে। অ্যাকচুয়ালি আমি শুয়ে পড়ছিলাম, তারপরে আমি মেসেজ করলাম যে আমি একটু বেরিয়েছিলাম এনাতে, না তো আমি এখন দেখলাম। তখন বলছে মা ঘুমাচ্ছে, আচ্ছা নো প্রবলেম, যখন উঠবে আমাকে কল করুন। তারপরে আসলো, এসে এবার আমরা দেখাচ্ছি, ধরো ওনাদের না ফ্যামিলি মেম্বার এসছে বাড়ি থেকে আমাদের জন্য কিছু কিছু নিয়ে এসছে। দেখো এটা হচ্ছে বানানা চিপস, এটা না হোমমেড। আরেকটা জিনিস কী নিয়ে এসছে সেটা না আমি নাম জানি না, আমার মুখটা ডল লাগছে বিকজ আমার শরীরটা না কিরকম লাগছে, মানে ঠান্ডা লাগছে এই গরম দুবাইয়ে, আমার ঠান্ডা লাগছে, আমি লিটারালি গুজ বামছে। দেখো আমি না এইটা পরেছিলাম বাড়িতে, আমি ওর উপরে আবার টি শার্ট পরলাম, ঠিক আছে। দাও তোমাদের একবার এটা দেখাই, তো আমাদের এসি বন্ধ করে চললাম যে আমার ঠান্ডা লাগছে। এই দেখো এইটা এনেছি, তো আমি না গেস করছি এটা আমি খাইনি, এটা হালকা হয়তো মিষ্টি হবে, তো ওরকমগুলো এনে দিয়েছি বেশ অনেকগুলো। তো এটা আমি কী জানি না, যারা তোমরা জানো হয়তো বলতে পারো, এটাও সবই ওদের বাড়ি। এইটা এনে বলছে আমি এটা দেওয়ার জন্য তোমাকে বলছে, আমার বাড়ি থেকে বলছে হ্যাঁ হ্যাঁ আসো। এবার ওরা যাচ্ছে মন্দিরে, বলছে যাবে, আমি সেই সরি আমি না এত টায়ার্ড হয়ে গেছে, আমি আজকে যাবো না, অন্য একদিন দেখা করবো যাবো। ওদেরকে বললাম আসতে, ওরা বলছে না নেই এসবই কাজ তো নেই। আর হ্যাঁ যাবো, ও আসুক, ওর কথা জিজ্ঞেস করলো। একসাথে আমার বলছে না জর্জর লাগছে, আজীব একটা ফিলিং হচ্ছে। তো আমি শর্মা অর্ডার করলাম, শর্মার সঙ্গে এখানে ফ্রাইস দেয়, তো আমি ওটাই খাবো। আর আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে, আমার গা না গরম লাগছে, মানে অজীবওয়ালা ফিলিং। এই গরমে যদি গা গরম লাগে, এসি বন্ধ করে থাকতে তাহলে বোঝো কি আমার কি অবস্থা। হাতে ফোন নিয়ে আমি বিকাশ করছি, আমার ফোন কই আমার ফোন কই। এখন আমরা বেরোচ্ছি বাইরে, রোদ দেখলে বুঝতে পারবে যেন ওই বলে না কি কাঠ পড়া রোদ বা সামথিং, মানে এত স্ট্রং রোদ। আমাদের আজকে দুপুরবার বেরোচ্ছে, গতকাল আমরা গেছিলাম কিছু কাজের জন্য। অ্যাকচুয়ালি যেটা হয় নানান রকম কাজ থাকে, এই থাকে আরও কাজের শুনলেই তোমরা ভাববে মানে এত কাজ, এখন বলবো আর কি কি হচ্ছে এখন ঘরের মধ্যে। তা আমাদের খরচা তো আছেই। এবার জিনিসটা হচ্ছে কালকে গেছিলাম, বাট আমাদের এক ফ্রেন্ড এসে ভালো দেখা দেখা করবো, ওই করতে করতে আমাদের লাস্টে সে ডিনার হয়ে গেছে। তো উই ওয়েন্ট টু থাই রেস্টুরেন্ট এন্ড উই হ্যাড আ ডিনার দেয়, অ্যান্ড আজকে আমাদের যেতে হচ্ছে। এবার দেখো এই সোফাটা আমাদের কাস্টমাইজ করে বানানো ছিল, এখানটা দেখো এই যে বিলটা এটা ভেঙে গেছে, সেই জন্য এটা হয়েছে খোলা, বাকি তিনটে ঠিক আছে। তখন বলেছিল এক্সট্রা বিল দেবে, তারপর সেটা আর দেওয়া হলো না, উনি দেখলাম আর দেয়নি। তারপর আমার ঠিক আছে করে করে আর চাওয়াও হয়নি কিছু, এখন দেখছি এটা ভেঙে গেছে। সো এটা ঠিক না করলে হবে না, এটা ঠিক করতে হবে না, বসতে পারবে না, এরকম ব্যাপার। এটা ভেঙেছে অ্যাকচুয়ালি হয়ে গেছে, তাও মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে, আমাদের কোনো লোক পাচ্ছি না, এই পাচ্ছি না করে করে, সময়ের তো একটা ব্যাপার আছে, আর এগুলো পুরো বিকাশকেই করতে হবে। তো ওরকম লোক দেখা হয়েছে, আমার বিলটা নিয়ে যাওয়া হচ্ছে, বললো নাকি এক জায়গায় পাওয়া যাবে, তো আশা করছি ওখানে পাওয়া যাবে, যদি না পাওয়া যায় অন্য জায়গায় দেখতে হবে। তো ততক্ষণ কিন্তু সোফাটা ওইভাবে ইউজ করা যাবে না, গরম হেভি আছে ভাই, লাঞ্চ করে এই দুপুরবেলা বেরোতে হচ্ছে। বাড়ি থেকে সবকিছু হয়ে চলে এসেছে, এবার ম্যাডাম বলছে এখানে কি করতে হবে, কি ভুলে গেছো? না ভুলে যায়নি, এত ড্রাই হচ্ছে লিপস, অবস্থা দেখো, লিপ বাম নিয়েছি লাগাবো, সময় পাই না, চুলটা এরকম করে আটকে নিয়েছি বিকজ গরম এত, আমি ভাবছি বেঁধে নেবো বা কিছু করব, সময় হয়নি, এখানে করবো। এবার পার্কিং এ আসতে আসতে না আমাদের এত গরম লাগছে, বাইরে তো গরম এত মানে বলার মতো না, বাইরে অনেক গরম আছে ভাই, এন্ড মেজরলি ওই এটা হয় না, হিউমিডিটির বেশি হয়ে যায়, হিউমিডিটি মনে হচ্ছে দুদিন ধরে বেড়েছে, বেশি হয়ে গেছে, এই ওইটা করতে করতে হচ্ছে বাইরে কি অবস্থা হবে। কি বললো? বলছে যে আসছে চারটে পিসের সেট হবে, মানে সিঙ্গেল হবে না প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে এইটা যখন দেখছি তো সাইজে ওইটা বড় লাগছে, এবার আমার ভয় লাগছে বিকজ আমাদের তো বেডটা নিচে চলে যায়, যদি বড় উঁচু বেশি হয়ে যায় তাহলে ঢুকবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে, মানে পুরো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। চেঞ্জ ফোর, ইভেন ইফ আই চেঞ্জ ফোর, ডিসব্যালেন্স যদি নাও হয় বাট বেডটা যদি ভিতরে না যায় আমাদের বড় প্রবলেম হয়ে যাবে। সো আই সেড লিভ ইট, আই লেট মি চেক, তো মেপে দেখা যাচ্ছে না এটা নিয়ে আসলে, ও সিল আছে না, হাউ ডু আই চেক, ও সিল করে প্রোডাক্টটা দেখাতে পারবে না? না সিল আছে, পুরো প্লাস্টিকের সিল প্যাকেটের ভিতরে চারটে চার পিস আছে। এবার ও বললো দিয়ে যাব, দিয়ে গেলে এটা হতো না, আমরা তখন বললাম ঠিক আছে, পরে এত তাড়াতাড়ি ভেঙে যায় বোঝা যায়নি। একটা কাজ তো হলো না, এখন আবার টেলারিং এর কাজ ছেড়ে এখন বিকাশ যাচ্ছে, আমি আর গেলাম না যে সেখানেই।
এই যে কারণ টেলারিং এর এখানে না খুব ভিড় থাকে আমি তো তোকে বলে দিলাম পিছনে একজন আমরা বেরোচ্ছি তো পিছনে দেখলাম একটা লেডি আসে পার্কিং মানে জাস্ট ঝুঁক চলে সো পার্কিং খুঁজছে আমি আবার দেখে যাই যে আমরা বেরোচ্ছি বলতো ওকে ওই যে গাড়ি ঢোকাচ্ছে পিছনে ও ভাবে কাকে পেয়ে গেলাম আজকে ভাই এরকম তো কেউ বলে না হ্যাঁ ও দাঁড়িয়ে ঢুকছিল বেকার আবার খুঁজতেই হতো ওকে আই গিয়ে যেত আবার অন্য কেউ এসে দাঁড়িয়ে যেত সিনেটটা বার করতে পারছে না বড় আছে ওর জন্য অনেক জায়গা আছে ও আছে ও ও ও অ্যাকচুয়ালি বেশি লেফটে হয়ে গেছে বুঝে গেছে লেগে যাবে সেজন্য আবার আসো বাস ভাই বাস এসছি ফাইনালি বাড়ির জন্য খাওয়া দাওয়া গ্রোসারিজ অ্যাকচুয়ালি বেসিক্যালি দিতে তো আমরা এসছি যেখানে আমাদের ছিল সেখানে বেশ ভালো পাওয়া যায় প্লাস কাছেও আছে আর অনেক কিছু আমাদের এখানকার পাওয়া যায় মানে ইন্ডিয়ান একটি স্পেশাল তো ওখানেই এসছি ম্যাঙ্গো বলে এটা কোন এরা এটা মটরসিপি কাছে অ্যাকচুয়ালি ম্যাঙ্গো বললে চলে আসবে মনে হয় প্রোডাকশন সিটি বা সামথিং বলা হয় এটা বাট ম্যাঙ্গো বললে ম্যাপে চলে আসবে আমরা অন্যভাবে আসবো লাঞ্চ করলাম যেহেতু বলছে জল আসছে না এবার জানি না কেন জল আসছে কিছুদিন আগে আমাদের মেল এসেছিল যে এই তারিখ থেকে এই ডেট অবধি পাম্প ওরা ক্লিনিং করবে তো সেই ডেটটা অলরেডি পেরিয়ে গেছে আজকে মোটামুটি সপ্তাহখানেক হয়েছে না পাঁচ দিন হয়ে গেছে যে ডেট দেওয়া ছিল তো এখন তো নর্মালি জল আসার কথা ইভেন কি আসছিল আজকে হঠাৎ দেখছি জল নেই কোনো নোটিস নেই এবার ওয়াশিং মেশিনটা তো এরর দেখা দেখাতে বন্ধ হয়ে গেছে আর এরর দেখাচ্ছে এবার গিয়ে নিচে বলতে হবে নোটিস ছাড়া পুরোটাই ওরকম কোনো নোটিশ নেই কিছু নেই ও যাচ্ছে বা কথা বলতে এবার আজকে হয়তো আমাদের বাড়িতে কেউ লোকজন আসবে এবার আপাতত সেটাও যাই না এই নিয়ে আবার একটা টেনশন আসছে বলছে নাকি পাম্প খারাপ হয়ে গেছে টেকনিশিয়ান দেখছে বললো কি এখন জল মানে আরম্ভ হবে একটু পরে কিন্তু ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এটা হঠাৎ করে হলো তো সেই জন্য কোনো খবর দিতে পারলাম না অ্যাক্সিডেন্ট তো টেকনিশিয়ান যারা থাকে ফটফট দৌড়ে দৌড়ে গেছে চেক করতে যে কি হলো তো ওই অ্যাক্সিডেন্টই হচ্ছে মানে হঠাৎ করে খারাপ হয়ে গেছে কিছু করার নেই ওরাও জানতো না হঠাৎ করে হয়তো কেউ জানবে না ওটাই হয়েছে আর বললো যে কিছু মানে টেকনিশিয়ান গেছে হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এখানে জল না হলে মানে বাইরে যাওয়ার কোনো ওরকম তো কোনো সিন নেই তো সবই যা জল ছাড়া এমনিও থাকা যায় না যাই হোক এই হচ্ছে আপাতত সকালবেলার সিন আসছে ঠিক হয়ে যাবে একটু নর্মাল একটু পরে হয়তো ঠিক আজকে যে হঠাৎ করে পাম্প খারাপ হয়ে গেছিলো তো বলতে বলতেই মানে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি হয়ে গেলো ওরা বলো তুমি 10 মিনিটের মতো ওয়েট করো ইঞ্জিনিয়ার অলরেডি চলে গেছে টেকনিশিয়ানকে জড়িয়ে তো কিছুক্ষণের মধ্যে দেখলাম এখন এসে ইভেন কি চেকও করে গেল যে মানে ইউনো চেক তোমাদের কিরকম ফ্লো আছে সো সেটাও করে গেল তো আর আমাদের না সামনে ওনার বাড়ি থেকে ইন্ডিয়া থেকে ওর ফ্যামিলি মেম্বার এসছে তো আমার সঙ্গে এসে দেখা করে গেছে এসে আবার কি মিষ্টি না ওদের বানানা ফ্রাই আরও কী কী না বাড়িতে বানানো এসে দিয়ে গেছে তো ওদের সঙ্গে দেখা করতে যাবো বলছে হ্যাঁ আসবে কিন্তু আসবে অনেকবার করে লিটারালি বসে তো আজকে বিকাশ আছে আমি ও দুজনে মিলে যাবো বিকাশ ওখানে এখনো কাজ করছে মিষ্টি অর্ডার করা হয়েছিল করে দিল তারপরে এই আসলো কলকাতা এই যে আমাদের বললাম না নেবার বাড়ি থেকে লোকজন এসছে তো অনেক অনেক করে বলে গেছে তো আজকে যাচ্ছি তো সেই জন্য কলকাতার মিষ্টি নিয়ে যাচ্ছে তার সেটা যাওয়ার জন্য আগে বিকাশ কাজ মানে কমপ্লিট করবে তারপরে এ দেখো ওখানে বসে বসে কাজ করছে আমি রেডি হচ্ছে আমি করছিলাম আমার মোটামুটি হয়ে গেছে আমি এবার অ্যাকচুয়ালি রেডি হচ্ছিলাম তখনই সে কলমিল বাজালো মাল থেকে আনানো হয়েছে এবার মিক্স করে দু প্যাকেট আনা এ খুলছে না ওয়েট
এই যে দুরকম মানে দুটো প্যাকেটে মিক্স করে আনে, এবার এখানে যেটা মেইন জিনিস সেখানে দেখছি উপরে না মিষ্টির উপরে একটা প্লাস্টিক দেওয়া, দেন এইটা যেটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগলো, আর এর সুইটস খুব ভালো হয়। সুপর্ণা, নাফিস আর সুনিতা, ইফ আই এম নট রং, তো এরা আমাদের অলরেডি বলেছে যে মিষ্টি, স্পেশালি এরকম বেঙ্গলি মিষ্টি আর মাছ, এরকম ধরো ট্যাংরা মাছ বা পাবদা মাছ এখানে কোথায় পাওয়া যাবে আমাদের বলেছে, বাট প্ল্যান হচ্ছে আমাদের একদিন যেতে হবে। তো এখানে তো ডেফিনেটলি পাওয়া যায়, বাট ওটা ওই জায়গাটা যেতে হবে, তো ওরা আমাদের সঙ্গে অলরেডি বলেছে, আর ইভেন কি মিষ্টির কথাও বলেছে, ওখানে কোনো দোকান আছে, তো যাওয়ার একদিন প্ল্যান হচ্ছে ওনাদের কথা শুনে শুনে দিন যাবো, দেখাবো জায়গাটা, তোমরাও যেতে পারবে, স্পেশালি আমরা যেদিকে একদম প্রপার যেহেতু দুবাইতে থাকি, এই জায়গায় যখন মিক্স কালচারের সঙ্গে সঙ্গে খাওয়ারও মিক্স, তো এখানে ওরকম জিনিসগুলো পাওয়া যায়, গেলে তোমার দেখাবো। এই ওর কাজ শেষ হলে আমি তো রেডি হয়ে আছি, এই ব্যাগে নিয়ে যাই না, রেখে দিলাম ফোর দুটো, এই আর এইটা, এটা খুব ভালো, একটা সল্টি আছে আর মিষ্টি তো আছে, সব এত স্টাইল করেছি, ছোট্ট একটা নেমে দিয়েছিল, যাচ্ছেই না টানছে। ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম রাইস এক্সপোর্ট করা হয়, যেরকম ইউএসএতে, আমাদের এখানে গালফে, আরও অনেক অনেক জায়গায় এই রাইসগুলোই সবচেয়ে বেশি লোক পছন্দ করে খেতে। তো কিছুদিন আগে আমার যে বন্ধুরা ইউএসএতে আছে তারা বলছিলো যে ওখানে নাকি রাইস পাওয়া যাচ্ছে না, লিটারালি মানে হঠাৎ করে এরকম হয়েছে, আর সুপার মার্কেট থেকে না, ও আমাকে লিটারালি ভিডিও আর ফটো পাঠিয়েছে, সুপার মার্কেটে লিটারালি লাইন চলে যাচ্ছে, তো মেন রাস্তা অবধি যে লাইন দিয়ে আছে যে রাইস নেবে বলে, রাইসের এতই হঠাৎ করে এরকম ইউনো ক্রাইসিস হয়ে গেছে, যেহেতু নাকি সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জিনিসটা শুনে আমিও ডাউট করছিলাম, সাপ্লাই যখন এখানেও আসে তো সেই জিনিসটা এখানেও হবে, তো সুতরাং সেই ভয়ে ভয়ে আমরা সেটাই করছি। ইভেন কয়েকটা জায়গায় আমরা আপাতত দেখতেও পাচ্ছি, এখনও ফুল ফ্লেজেডের ঠিক গালফে আমি বলবো না স্টার্ট হয়েছে, বাট কিছু কিছু জায়গায় এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই রাইস নেবো বলে রাইস ব্যাকা আমরা ইন্ডিয়া গেট আনি, এই সেই ইন্ডিয়া গেটের দুটো প্যাকেট। তো রাইস যেহেতু আমাদের স্টেপল ফুড, তো রাইস তো লাগে, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমাদের প্রবলেম, অন্য রাইস, চিকি রাইস ইজ নট সামথিং উই ইট। আর এইটা করতে গিয়ে দেখলাম যে তো বাজার, তোমরা দেখলে আমরা করতে গেছিলাম, এতটাই খারাপ এক্সপিরিয়েন্স, সবজি কিচ্ছু নেই, আমি জানি না ইজ ইট বিকজ অফ গরম, মানে অনেক পড়েছে, সবজি ভালো হচ্ছে না, সেরকম কোনো ভেজিসই কিছু পাইনি, কোনো রকম ওই কাঁকরোল আনা হয়েছে, কাঁকরোল পেয়েছে, কাঁকরোল দিয়ে তো আর কিছু হয় না, জাস্ট একটু হয়তো ভাজা হবে, সেটা দিয়ে অ্যাকচুয়ালি কিছুই হবে না। আর এক দুটো ওই কী পেয়েছিলাম, ওই পুঁই শাক ওইটা পেয়েছিলাম, আর কোনো মানে বেগুন, ভিন্ডি, কি বলে কারেলা কিচ্ছু না, কুমড়ো ছিল, বাট কুমড়ো আমার বাড়িতে ছিল বলে কুমড়ো সেঙ্কে আমি নিইনি, পরে ভাটি আর ওটা নিয়ে নিতাম, মানে লিটারালি এই যে বললাম এছাড়া কোনো ভেজিসই পাইনি, একটা জিনিস পেয়েছে সেটা হচ্ছে বিকাশ কোনোদিনও মানে জানেও না খায়ও নি, এইটা দেখো তোমরা লিস্টটা দেখলে বুঝতে পারবে, আমরা ইন্ডিয়াতে অনেক জায়গায় ইউজ করি এটা, আমি অনেক অনেক ছোটোবেলায় ইউজ করেছি, আমি কিন্তু এটার নাম জানি না, আমি জাস্ট জিনিসটা চিনি যে জিনিসটা কীরকম আর স্মেলটা জানি, আমি নাম কিন্তু জানি না, মানে কোনো ল্যাঙ্গুয়েজেই জানি না। এইখানে যেটা লেখা আছে দেখো, লেখা আছে র্যাম্পে বলে, RAMPE, সেই সেকশনে একজন শ্রীলঙ্কান ছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি এটাই বললো, বাট উনি আর বেশি কিছু জানে না। আর এই জিনিসটা যেটা হয়, এইটা হচ্ছে যখন আমরা রাইস কুক করি না, তো রাইসের মধ্যে এই লিভগুলো দেওয়া হয়, লিভটা খুব অ্যারোম্যাটিক, তো ওই রাইসটা না পুরো অ্যারোম্যাটিক ওই ওরকম হয়ে যায়, বাট আমরা যে ইন্ডিয়া গেট খাই ওটার একটা আলাদা অ্যারোমা আছে, বাট এইটার একটা আলাদা আছে, যারা অন্য রাইস খায় যেগুলো অ্যারোম্যাটিক না, নর্মাল রাইস, সেটাতে এটা দিতে পারে একটা ভালো অ্যারোমা হয়। আমি নিয়ে এসেছি অনেক, আমি বললাম আমি ছোটোবেলায় যা মানে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি, তারপরে না আমি ভুলে, মানে আমি বলছি আমি নামও জানি না, ইভেন বাংলায় কী বলে কেউ যদি জানো আমাকে বলো। ননভেজ আনা হয়েছে, চিকেন, ফিশও পাইনি, সরি ফিশও পাইনি, শুধু চিকেন, এগ আছে আর ফিশ টিশও কিচ্ছু নেই। খাওয়া দাওয়ার অবস্থা তো দেখছো এই গরমে কী হয়, তার মধ্যে বাড়িতে যে আলাদা খরচা সেটা তো আলাদা লেভেলের, সেটা তোমায় করতেই হবে, থাকতে হলে ওটা করতেই হবে। এবার এটা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে আবার একজনকে ফিক্স করতে হবে যে এগুলো করতে পারে, সেই সব ইনস্ট্রুমেন্ট যার কাছে আছে সেই সব করবে, নাহলে বিল্ডিংয়েও পাওয়া যায় তাকে বলতে হবে, সেটা যবে হবে ডেফিনেটলি দেখাবো। আর ভালো, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই।